এক ইহুদির কাছে একজন মুসলিম অতিথি হয়ে এসেছিলেন। ওই ইহুদি মুসলিম ব্যক্তিটাকে আঙ্গুর খেতে দিয়েছিলেন। মুসলিম ব্যক্তিটি আঙ্গুর মনের তৃপ্তি সহকারে খেলেন। এরপর ইহুদি ব্যক্তিটি মুসলিম ব্যক্তিকে মদ খেতে দিলেন, কিন্তু মুসলিম ব্যক্তিটি না করলেন, বললেন মদ খাওয়া ইসলামে হারাম। তখন ইহুদি ব্যক্তিটি হেসে বললেন, এই যে আপনি কিছুক্ষণ আগে আঙ্গুর খেলেন, এই আঙ্গুর থেকেই তো মদ বানানো হয়। তারপর মুসলিম ব্যক্তিটি বললেন, আপনার স্ত্রী কোথায়? লোকটি বলল, আছে ভিতরে। মুসলিম ব্যক্তিটি বললেন, ওনাকে ডাকুন। এরপর জিজ্ঞাসা করা হলো, আপনার কোনো মেয়ে আছে? বলল, হ্যাঁ আছে, আপনার মেয়েকেও ডাকুন। তারপর মুসলিম ব্যক্তিটি বলল, এই স্ত্রী আপনার জন্য হালাল, কিন্তু স্ত্রী থেকে হয়েছে যে মেয়ে, এটা আপনার জন্য হারাম। এরপর সেই ইহুদি ব্যক্তিটি ইসলাম গ্রহণ করল। সুবহান।